তুমি ভালো বুদ্ধি দিয়েছো, তুই বলিস তোরা আমার, তুই রাইট হাত থাকবি, তুই বাম হাত থাকবি, ঠিক আছে? সুযোগ আসছে আমাদের, আসতেছে তো দেখে দেখে আস্তে আস্তে করে দেখে ওদেরকে চমক দেখাই দেবে, বুঝছিস? এই পাঙ্কু বাবাকে সালাম নিয়ে দিয়ে কে আগে চলে গেল? এখনই পঙ্গু হয়ে যাবে আমার ক্যামেরা দেখছো? হাই, মানুষটার কি হলো? এক কথায় মানুষটার পঙ্গু করে বানা খাওয়ালো একবারে, তো নিশ্চয়ই ভালো মনে খুব পাওয়ারফুল, এ কথাটা এলাকাবাসীকে জানাই দিবে। আমাদের কাজ হয়ে গেছে, যেটা কাজ করতে চাইছিলাম সেটা হয়ে গেছে, চল এখন আমাদের স্থানে চল। বাবা, আমাদের কাজ তো হয়ে গেল, এখন মানুষ দেখবে আসতেই থাকবে, আসতেই থাকে, মানুষের ভিড় জমে যাবে এখানে, মানুষ তো টাকার অভাব থাকবে না, মানুষ তো বোকা হয়ে গেল আমাদের, যে কারিশমা দেখাইলাম আমরা, তাই না? মানুষ তো আসবেই, তাহলে এই আনন্দ একটা গান হয়ে যাক, হয়ে যাক গান একটা, হাইটা যায় ও গোক্তা, হাইটা যায় আমি বুঝি নাই, কারিশমা দেখাইলাম বোকার মতো, মানুষ বোকার মতো বুঝবো আমারে বাবা। এই একটু শুরু হয়ে যা, মানুষ এখন আসবে, 5 মিনিটের মধ্যে আসবে, বুঝছিস? যে ক্যামেরা দেখাইলাম আমরা, বুঝছিস? নতুন জিগি, বুঝছিস? কেউ যদি বলে তো এটা বলবি নতুন জিগি, বাংলাদেশে নতুন জিগি আছে এটা। আমার চোখের সামনে একটা মানুষের পঙ্গু বানায় ফেলা লাগবে, তাই নাকি? তোরা পুরো গ্রামকে জানাই দাবি তো? অবশ্যই, সেটা বিষয়টা জানাই দিবি। চলো গ্রামে একটা বিশাল পীর আছে, কি হবে দোস্ত? পীর দিয়ে গ্রামে একটা বড় ধরনের পীর আছে, বুঝছিস? তো ওই পীরটা আমার চোখের সামনে একটা মানুষের একবারে পঙ্গু মারা খাওয়ায়, তাই নাকি দোস্ত? হ্যাঁ, কি হবে দোস্ত? তো মনে কর যে ওই পীরটা বললে তোমার একটা কোনো সমস্যার সমাধান করে দিতে পারবে, তখন চলো যাই তাহলে।
কি সমাধান করতে পারে নাকি দোস্ত? আচ্ছা চলো যাওয়া যাক, চলো যাই। দোস্ত বাবাটা কোথায় আছে দোস্ত? আমার গ্রামে বড় যে শিমল গাছটা আছে না? হ্যাঁ দোস্ত, ওই শিমল গাছটার নিচে বসতে চাইছে। তো ওটা চলো দোস্ত যাই, ওখানে যাই। আমি কি করবো বাবা? আমি থাকতে তোমার কোন সমস্যা নাই বাবা। আপনি কি করতে পারেন বাবা? আমি সবকিছু করতে পারবো। কি করতে পারবেন বাবা? এখন তোর সমস্যার সমাধান করতে গেলে 2,00,000 টাকা লাগবে। 2,00,000 টাকা কোন জিগি বাবা? কুত্তা বানায় গলায় পরে নিবি, কালকে তুমি বিয়ে হয়ে যাবে। কিছু কিছু গ্রামে আমাদের মতো মানে আমার মতো কিছু ভণ্ড বাবা আছে, কি বল? কিছু বলে না তুই, কোনদিন ওই ভণ্ড বাবার পাল্লাই পড়বেন না, সাবধান থাকবেন। আর যদি আবার আমার মতো যদি কেউ ভণ্ড বাবা সাজে তাহলে আমার মতো পিটানি খাবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ইউটিউবে দেখার জন্য ইউটিউবের সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ঠাকুরগাঁও বেস্ট ফানি ভিডিও, সবার প্রথমে একটি চ্যানেল পেয়ে যাবেন। সেই চ্যানেলের ভিতরে ঢুকবেন, আমার ভিডিওগুলো পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল দ্য বেস্ট।